খেপেছে খেপেছে খেপেছে। এইবার আমাদের আইনমন্ত্রী আনিসুল হক কিন্তু খেপে গেছেন এবং উনি কিন্তু মুখ খুলেছেন। ওনার দাবি হচ্ছে দেশের জনগণ আমাদেরকে ভোট দিয়ে দেশের জনগণের সেবা করার মতো সুযোগ দিয়েছে, সুতরাং সেই দেশে যদি কেউ দেশের জনগণের অশান্তি করে, তাদের জানমালের ক্ষতি করার চেষ্টা করে, তাহলে কিন্তু প্রচলিত আইনে সাইজ করা হবে। আমার কলিজার ভাইরা, এই মুহূর্তে আমি আপনাদেরকে সেই আইনমন্ত্রীর কথাটি শোনানোর চেষ্টা করতেছি, কারণ এটা আমার দায়িত্ব বলে আমি মনে করি। আমার যে সমস্ত কলিজার ভাইগুলি আপনারা আছেন, অবশ্যই কথাগুলি ভালো করে শুনবেন। আমাদের আইনমন্ত্রী আনিসুল হক কি কথাটি বলেছেন? আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, হেফাজতে ইসলাম সম্প্রতি যে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে তা দেশের প্রচলিত আইনে দমন করা সম্ভব। অরাজকতার নামে দেশে নৈরাজ্য করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। কেউ যদি দেশে অরাজকতা, জনগণের সম্পদ বা তাদের জানমালের যদি ক্ষতি করার চেষ্টা করে, এই সরকার তার বিরুদ্ধে অত্যন্ত কঠোর ব্যবস্থা নেবে। জনগণ আমাদেরকে ভোট দিয়ে, জনগণ জননেত্রী শেখ হাসিনাকে ভোট দিয়ে তাকে এবং আমাদেরকে দায়িত্ব দিয়েছে যে তাদের সেবা করার জন্য। সেইখানে যদি কেউ ব্যাঘাত ঘটানোর চেষ্টা করে, অবশ্যই আইনানুগভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ওকে, আমার কলিজার ভাইরা, আপনারা কিন্তু আমাদের আইনমন্ত্রী আনিসুল হক সাহেবের কথাগুলি কিন্তু শুনলেন। তবে উনি কিন্তু একটা কথা এখানে বলেছেন, সেটা হলো কেউ যদি, মানে কেউ যদি, এখানে কিন্তু উনি হেফাজত বা জামাত শিবির বা বিএনপি বা অন্যান্য যে দলগুলি তাদের নাম কিন্তু নেননি। তিনি বলেছেন কেউ যদি, যেহেতু দেশের জনগণ তাদেরকে ভালোবেসে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন, তো ওনাদের তো একটা দায়িত্ব আছে যে দেশের লোকজন তাদেরকে ভোট দিল, ভোট দিয়ে জয়যুক্ত করলো, তা তাদের একটা দায়িত্ব আছে না যে দেশের মানুষের যাতে জানমালের তো নিরাপত্তা তাদেরকে দিতে হবে। সেজন্য কিন্তু তিনি বলেছেন যে কেউ যদি, মানে কেউ যদি বলতে যে নিজের দলের লোক যদি হয় তাহলে কি করবেন? হাসলে হবে না, হাসলে হবে না, তাহলে কি করবেন? তো আমার মনে হয় উনি যেহেতু যে কথাটি বলেছেন যে কেউ যদি, তো আমার মনে হয় এখানে নিজের দলের নামটাও বাদ পড়বে না, কারণ উনি বলেছেন কেউ যদি। উনি কিন্তু বলেননি যে শুধু আওয়ামী লীগ ছাড়া বা শুধু আমাদের লোকজন ছাড়া অন্য কেউ করলে তাকে সাইজ করা হবে। জাস্ট উনি বলেছেন কেউ যদি, তার মানে আমি এই ভিডিওর মাধ্যমে অনুরোধ জানাতে চাচ্ছি যে এখানে শুধু হেফাজত নয়, শুধু চরমোনা নয়, শুধু বিএনপি নয়, শুধু জামাত শিবির নয়, দেশের যে অন্যান্য যেই সন্ত্রাসী বাহিনীগুলি আছে, যারা চাঁদাবাজ, যারা ছিনতাইকারী, যারা ধর্ষণকারী, যারা মানুষের জানমাল ক্ষতি করে, সবাই সবাই, এমনকি নিজের দলের লোকজনও যদি হয়, আমি আশা করব সার দিবেন না, কারণ আপনারা দায়িত্বে আছেন। দেশের জনগণ কি বলল না বলল, দেশের জনগণ ভোট দিল কি না দিল, সেটা কিন্তু দেশের জনগণের ব্যাপার। যেহেতু আপনারা বলেছেন যে দেশের লোকজন আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, দেশের জনগণকে তো অবশ্যই আমাদেরকে একটা, ওটাকে কি বলা হয়, সাপোর্ট, দেশের জনগণ তো অবশ্যই সাপোর্ট করতে হবে, ঠিক কিনা আমার কলিজার ভাইরা? আমার কলিজার ভাইরা, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারা, আমি ইশারা করে গেলাম, আপনারা বুঝে নিয়েন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।